আমার ভাইপো যার সঙ্গে আমার রক্তর যোগাযোগ আছে, যার দুঃখে আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, আমার দুঃখে যে দুঃখ পাবে সে জেলে থাকবে, যাতে বেশি দিন থাকে চলে গেল, ওনার খেলার মাঠে আসার কথা আসেনে, উনি ঘুরে চলে গেল। মলাই ঘটক আমার কাছে রাত্রিবেলা আসবে, যারা দেখেছে নিশ্চিত তার কাছে প্রমাণ আছে, আমি দেখা করেছি। ক্যানিং গুরু বিধায়ক সাকাত মোল্লা বলছে যে ফুরপুরাই মানে জঙ্গি। জঙ্গি সত্য কথা বললে জঙ্গি হয়ে যাবে, মানুষের পাশে দাঁড়ালে জঙ্গি হবে, মানুষের চোখের পানি মুছে দিলে জঙ্গি হবে, ওরা খুন করে বেড়াবে, মানুষ হত্যা করবে, বোম মারবে, বোম বাঁধবে, সেটা তো মমতা ব্যানার্জি বলেছে, তুই তো সারা জীবন বোম বাঁধিস, ওরা জঙ্গি নয়, ফুরপুরা হুজুররা জঙ্গি। কবে যেতে হবে সেটা আমাদের জ্ঞান আছে, আমাদের মানুষও তৈরি হচ্ছে, খালি আমাদের অপেক্ষা করছে, আমরাও সেই দিনটারও অপেক্ষা করছি, যখন ঘোষণা দেবো মানুষ ট্রেন পথে, পানি পথে, আপনার গাড়ি পথে, রাস্তা পথে, মানুষ পাগলা হয়ে ছুটবে।